81,000 টাকার ফোন মাত্র পাবেন 13,000 টাকায়। তারপর আবার সনি এক্সপিরিয়া 61,000 টাকার ফোন পাবেন মাত্র 18,000 টাকায়। মাত্র 18,000 টাকায় ফ্ল্যাগশিপ মডেল স্যার। এটার আগের আরেকটা ছিল মোটোরেজার, এটা রেজার 5G-টা, ভিভো X70 Pro Plus, X70 Pro আর X60 Pro Plus, X60 Pro সবগুলাই কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল। এটা হচ্ছে ভিভো IQOS 7 Legend, এটা BMW ডিশন, এই যে গাড়ি কোম্পানি যে BMW যে লোগো দেওয়া আছে BMW। IQOS 7 এর দুইটা আছে আমাদের কাছে, একটা হচ্ছে রেগুলার এডিশন, এটা এই যে এটা রেগুলার এডিশন ইউজড, এটা পরে দেখাই, আগে এটা দেখাই, এটা হচ্ছে মনস্টার এডিশন। MI 11 আলট্রার পরে আগের মডেল, এটা আগের ভার্সন MI 10 আলট্রা, সবখানে এখনো আসে নাই, আমাদের কাছে চলে আসছে MI 11 আলট্রা সবচেয়ে লেটেস্ট। 5,000 টাকা ডিসকাউন্ট চলছে, এটা তো 5,000 টাকা ডিসকাউন্ট শুধু আপনার জন্য। এটার ব্যাটারি হেলথ হচ্ছে 95% ব্যাটারি হেলথ। তারপর চলে যাবো আইফোন XS ম্যাক্সে, আইফোন 11 128 GB, সিলভারটা কিন্তু জোস লাগে, সিলভার একটা ব্ল্যাক একটা, 5,000 টাকা ডিসকাউন্ট, Huawei Mate 40 Pro একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কোনো দাগ নেই। S10 Plus এ দুইটা কালার আছে, আপনি কন্ডিশন দেখেন বোঝা যায় না যেটা ইউজ হয়েছে। Oppo Reno 6 Pro পিক্সেল 4, এটা হচ্ছে শুধু 4, গুগল পিক্সেল 4 XL, এটা ইউজড কিছুদিন ইউজড, চুরি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল ওয়ারেন্টি দিয়ে দিব। আমরা কাস্টমারকে যদি কেউ চাই দিয়ে দিই যে ভাই আমি এটা যে বাইরে থেকে আসছে এটা ডকুমেন্ট কি আছে, ডকুমেন্ট আমার কাছে আছে আমি দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু আপনাদের এমন কিছু ডিভাইস দেখাবো যে সব ফোনগুলা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই, সেই সব ফোনগুলো কিন্তু এই শপে তাদের কাছে চলে আসছে। আর এই মুহূর্তে আমি রয়েছি গ্যাজেট ফেয়ার শপে, তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর, পলয় কার্নেশনের লেভেল 6, শপ নাম্বার হচ্ছে 53। ভিয়ার্স, এই শপ থেকে আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ইউজড এবং ইনটেক যে ফোনগুলো আছে এগুলো পারচেস করতে পারবেন। এছাড়াও কিন্তু তাদের কাছে EMI সুবিধা রয়েছে। ভিয়ার্স, আপনি চাইলে কিন্তু সরাসরি এই সব ভিজিট করে এই ফোনগুলো দেখে শুনে তারপরে ফোনগুলো নিতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে বেটার একটা ওয়ে, আপনি যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে সরাসরি তাদের গ্যাজেট ফেয়ার শপে চলে আসবেন, আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিওগুলো পেয়ে যান। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, গ্যাজেট ফেয়ার শপে আসলে কিন্তু আপনারা সবসময় আতিক ভাইকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও মেক করতে আমাদের হেল্প করবেন হচ্ছে তানভীর ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা, অ্যাট ফার্স্ট আপনার কাছে জানতে চাই, তো আপনার শপে যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি তো আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, পলয়েল মার্কেট, লেভেল 6, লিফটের 6, শপ নাম্বার হচ্ছে 53। হ্যাঁ, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আসলেই হবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ ভালো লাগার কথা, এমন কিছু ফোন আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই, আমি কিন্তু ফার্স্টেই বলে দিছি, সেই সব ফোনের প্রাইস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং কি, যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে আপনাদের, অবশ্যই ফেসবুক থেকে শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভাইয়া, ফার্স্টে আমাদের কোন ডিভাইসটা দেখাবেন? ফার্স্ট আমরা লো প্রাইস থেকে শুরু করি। আচ্ছা, লো প্রাইজের আপনার স্যামসাং A51 ইউজ থেকেই দেখাচ্ছে আর কি, ইউজ ফোন। এটা হচ্ছে স্যামসাং A51, এটা হচ্ছে 6 GB 128 GB ভেরিয়েন্ট, এটা অফিসিয়াল ফোন, এটা অফিসিয়াল ওয়ারেন্টিও মনে হয় কয়েক মাসের আছে। এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ নেই, দেখেন কোনো স্পট নেই। আচ্ছা, তো এটার প্রাইসটা কত? এটার প্রাইস রাখতেছি, যদি আপনার চ্যানেল থেকে বা আপনার ভিডিও দেখে কেউ আসে আপনার নাম বললে তাদের জন্য রাখবো 18,000 টাকা, 128 GB রোম, A51। হ্যাঁ, A51 18,000 টাকা। এই দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে এটা চার্জারও আছে, চার্জার নিচে রাখা আছে, বক্স চার্জার সবকিছু অ্যাভেলেবল, সবকিছু অ্যাভেলেবল। তারপর দেখাবো স্যামসাং এর A32, এটা খুবই অল্প কয়েকদিন ইউজড, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কোনো দাগ নেই। এটা আপনার হচ্ছে 6 GB 128 GB ভেরিয়েন্ট, এটার প্রাইস রাখবো 21,000 টাকা, 21,000 টাকা। আচ্ছা, আপনার জন্য মানে আপনার ভিডিও দেখে আসলে 21,000 টাকা। এটা তো এইটাই ছিল আপনার দোকানের সবচেয়ে লো প্রাইস? হ্যাঁ, এর থেকেও কিছু লো প্রাইস আছে সাইডে, ওগুলো মানে উইথআউট বক্স। আচ্ছা, ওগুলো আমরা লাস্টে দেখাই আর কি। ওকে, এরপরে দেখাবো স্যামসাং S10e, আপনার এটা ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং এর একটা ফ্ল্যাগশিপ ফোন আপনার। এটার তিনটা কালার আছে আমাদের কাছে, তিনটা কালার, ব্লু, হোয়াইট আর হচ্ছে এটা পিঙ্ক, তিনটা কালার আছে। এটা 6 GB 128 GB ভেরিয়েন্ট, এটা স্ন্যাপড্রাগন 855, 855 স্ন্যাপড্রাগন, এটা গেমিং এর জন্য বেস্ট হবে আর কি, স্যামসাং যদি কেউ চাই নিতে পারে। এটা এটার প্রাইসও খুবই কম, এটা যদি ইউজড কেউ কিছু নেই, ইউজড কন্ডিশন আপনি দেখেন একদম ফ্রেশ, মানে কোনো স্পট ডেন্ট মানে কোনো স্ক্র্যাচ কোনো কিছু নাই,
এটার প্রাইস রাখবো 25,500 টাকা 25,500 টাকা 25,500 টাকা এটা কালার আছে অনেকগুলো আমাদের কাছে এগুলোর সাথে প্রোভাইড করছেন কি কি এগুলোর সাথে প্রোভাইড অ্যাকসেসরি সব আছে এটা জাস্ট বাইরের দেশে কিছুদিন ইউজড আচ্ছা এটার সাথে অ্যাকসেসরি সব আছে এমন কি অরিজিনাল মেমো দিতে পারবো অরিজিনাল মেমো যে দেশ থেকে পারচেজ হইছে এটা সিঙ্গাপুর থেকে পারচেজ করা সিঙ্গাপুরের মেমো আমরা দিতে পারবো আমাদের কাছে এটা অরিজিনাল মানি রিসিট আছে আমরা দিতে পারবো যে কাস্টমার চায় যে না ক্লায়েন্ট বললো যে আমার একটা মানি রিসিট দরকার এটা কতদিন ইউজ হইছে আমি দেখব সেই ক্ষেত্রে মানি রিসিট দিতে পারবো মানি রিসিট সাথে আছে একদম ফ্রেশ কোনো দাগ নেই আর কি এগুলা ইউজড ফোন এরপর আপনি S10 এ দেখাচ্ছি S10 S10 এটা হচ্ছে স্যামসাং এর S10 এটাও ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর খুবই একটা হাই প্রাইজের ফোন ছিল একটা সময় হ্যাঁ সবাই 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকার মতো দাম ছিল এখন অনেক কমে গেছে এটাও আপনার ইউজড ফিউ ডেজ ইউজড কোনো স্পট নাই দেখেন আচ্ছা S10 S10 স্যামসাং S10 এটাও 4GB ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্ট এটাও স্ন্যাপড্রাগন 855 আর কি 855 চিপসেট এটার প্রাইসও একদম লোয়েস্ট আছে একদম লোয়েস্ট প্রাইস এটা 30,500 টাকা 30,500 30,500 টাকা তারপর আমরা দেখো স্যামসাং S10 5G S10 5G খুবই রেয়ার একটা ফোন স্যামসাং এর স্যামসাং ফ্ল্যাগশিপ মানে S10 সিরিজের ফ্ল্যাগশিপের স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেলগুলো আছে S সিরিজের ওটা খুবই ভালো একটা ফোন 512GB ভেরিয়েন্ট এটা 8GB 512GB ভেরিয়েন্ট এটাও কিছুদিন ইউজ কিন্তু আপনি কন্ডিশন দেখেন বোঝা যায় না যে এটা ইউজ হইছে একদম ফ্রেশ এটা আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার এটার প্রাইস হচ্ছে 8GB আর হচ্ছে আপনার 512GB আর কি 8512GB ভেরিয়েন্ট এটার প্রাইস রাখবো 37,500 37,500 টাকা 37,500 টাকা এটা হচ্ছে আপনার জন্য হ্যাঁ S10 5G টা 512GB এটা 256 আছে আচ্ছা সেটার প্রাইস কত সেটার প্রাইস কম সেটা আপনার 34-35 এরকম ভিতরে থাকবে আর কি এখন নাই আমাদের কাছে তারপর দেখাবো আপনার S10 Plus এর দুইটা কালার আছে আপনাকে আমি ব্লু কালারটাই দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার ব্লু এন্ড ব্ল্যাক এটা এটা ব্লু আর এটা হচ্ছে আপনার এটা 8GB 128GB স্ন্যাপড্রাগন চিপসেট যেটা আর কি দুইটা কালার হবে আমাদের কাছে হোয়াইট আছে ব্লু আছে এটা যদি আপনি যদি কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে এটার প্রাইস রাখবো অনলি 34,000 টাকা 34 অনলি 34,000 এর কন্ডিশন দেখিয়ে দেন একদম ফ্রেশ আচ্ছা তো আপনারা S10 প্লাসটা কিন্তু পেয়ে যাবেন 34,000 টাকা হলে হ্যাঁ এটার সাথে বক্স চার্জার সব সবই আছে মোটামুটি সবই আছে এমন কি অরিজিনাল মেমো আছে মানি রিসিট আছে যেমন এই যে মানি রিসিট আচ্ছা অরিজিনাল মানি রিসিট এটা হচ্ছে অন্য একটা ফোন আর এটারও আছে আমি দেখিয়ে দিব অরিজিনাল মানি রিসিট গুলো আছে মানে যে দেশ থেকে এটা পারচেজ হইছে হ্যাঁ সেই দেশের মানি রিসিট দিয়ে দেব কতদিন ইউজড সে নিজে দেখে নিবে আচ্ছা তার মানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই বা অনেক জায়গা থেকে পারচেজ করলে যে চুরির ফোন নাকি বা চুরি আমাদের এখান থেকে ফোন কিনে এতটুকু আমি মানে গ্যারান্টি দিব মানে চুরি বা আপনার রিফারবিশড ডুপ্লিকেট ক্লোন কপি এগুলোর জন্য লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম প্রুফ করতে পারে সে আমাকে যদি প্রুফ দেখাতে পারে যে ভাই এটা এমন লাইফটাইম গ্যারান্টি আর চুরি হওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ আমাদের প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল মানি রিসিট দিয়ে দিব আমরা কাস্টমারকে যদি কেউ চাই দিয়ে দিই যে ভাই আমি এটা যে বাইরে থেকে আসছে এটা ডকুমেন্ট কি আছে ডকুমেন্ট আমার কাছে আছে আমি দিয়ে দিতে পারবো যে এটা বাইরে থেকে এত তারিখে কিনা হয়েছে যে দেশ থেকে কিনছে সপ্তাহ এক দেশ থেকে এক এক দেশের মানি রিসিট আমাদের কাছে আছে মানি রিসিট দিয়ে দিতে পারবো চুরি টুরি এগুলো নিয়ে কোনো ভয় নেই ওকে S10 প্লাস এর পর দেখাবো S20 প্লাস এটা ডুয়াল সিম ভার্সন ডুয়াল সিম এটা হচ্ছে এক্সিনোস ভার্সন 8GB 128GB এটার প্রাইসও খুবই কম আছে আমাদের কাছে যদি আসিফ ভাই আপনার কাছে আপনার নাম বলে প্রাইস দেখবো 42,000 টাকা 42,000 টাকা এটা হচ্ছে S20 প্লাস এটাও কিন্তু খুব হাই প্রাইসের একটা ফোন ছিল খুবই ফ্রেশও আছে খুব ফ্রেশ এই যে এটা হচ্ছে পিছনে কিন্তু পলি উঠানো হয় না নতুন ফোনে যে একটা পলি থাকে এটা কিন্তু ইউজড কিন্তু পলিটা পর্যন্ত লাগানো আছে এটা হচ্ছে S20 FE এটা খুবই লেটেস্ট মানে স্যামসাং এর এস সিরিজের S20 সিরিজের লেটেস্ট মডেল যেটা S20 FE তো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস রাখতেছি আপনার 33,000 টাকা 33,000 টাকা এটার সাথে বক্স চার্জার কেবল সব আছে এমনকি অরিজিনাল মানি রিসিটও আছে তারপর আমরা চলে যাব আইফোনে চলে যাব আইফোনে ফার্স্ট টাইম দেখো আইফোন এসি এটা হচ্ছে আইফোন এসি 2020 রেড কালার এটার ব্যাটারি হেলথ হচ্ছে 95% ব্যাটারি হেলথ 64GB ভেরিয়েন্ট এটাও এক মাস ইউজ হয়েছে এটার সাথে যে অ্যাক্সেসরি সব আছে অরিজিনাল চার্জার ইয়ারফোন সব আছে এটার প্রাইস রাখবো 28,500 টাকা আচ্ছা 28,500 টাকা আইফোন এসি 2020 ছিল এরপর দেখাবো আইফোন এক্স আর দেখাবো এটা হচ্ছে আপনার
64GB ভেরিয়েন্ট 64GB ভেরিয়েন্ট এটার সাথেও সবকিছু আছে চার্জার আছে কেবল আছে ইয়ারফোন না এটার সাথে আর এটার আপনার ব্যাটারি হেলথ আছে 86% এটার প্রাইস রাখবো 36,500 টাকা আচ্ছা 36,500 টাকা তো ভাই যে প্রাইসটা বলতেছেন এটা কি ফিক্স প্রাইস নাকি আমার চ্যানেল আমাদের আসলে মূলত একদমই লো প্রাইস আপনার জন্য বলে দিচ্ছি তারপরেও আপনার কথা বলে কিছুটা কনসিডার করব সম্মান করব ইনশাআল্লাহ তারপরে আমরা এটার আরেকটা আছে এটা না দেখাই এটা আইফোন এক্স সেম জিনিস এটা 128GB ভেরিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ আছে 81% বক চার্জার সব আছে এটার প্রাইস দেখব 37,500 আইফোন এক্স আর তারপর চলে যাব আইফোন এক্সএস ম্যাক্সে এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স ব্যাটারি হেলথ এটা 86/87 এরকম আছে এটা 27 সব আছে সব অ্যাকসেসরিজ আছে কয়েকদিন কয়েক মাস ইয়ার ইউজড ব্যাটারি হেলথ 86/87% হবে 256GB 256GB আপনি দেখিয়ে দেন কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ নেই তো ভিউয়ার্স আপনার কন্ডিশনটা কিন্তু দেখতেই পারতেছেন আরো বিস্তারিত দেখতে কিন্তু শপে সরাসরি চলে আসতে হবে তো ভাই কালার আছে কত এটার কালার আপাতত নাই এটা ওয়ান পিজি আছে কালার ছিল সিলভার ছিল গোল্ড ছিল সেল হয়ে গেছে তো সেটার প্রাইসটা কত এটা যদি আপনার ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে এই কন্ডিশনের হেলথের নিলে আপনার 50,000 রাখা যাবে 256GB আচ্ছা তারপরে চলে যাব আইফোন 11 এ আর কমানো যাবে না 5000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি বসুন্ধরা বর্ণনা মার্কেটে দিকে চেক করলে আমরা হোলসেল প্রাইস যেটা সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার জন্য তো অনেকেই কিন্তু চাইবে যে বিভিন্ন জায়গায় কম্পেয়ার করে বা দেখে শুনে আসতে আপনার কাছে কম্পেয়ার করে নিবে দেখবে মার্কেট ঘুরবে দেখবে যদি কম না হয় ফ্রি দিব এর থেকে কম যদি না যদি সবার থেকে কম না ফ্রি দিয়ে দিব আচ্ছা এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস মানে হোলসেল প্রাইস আমরা 56 এ হোলসেল করতেছি ওই প্রাইসে রিটেল শুধু আপনার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তারপর দেখাচ্ছি আইফোন 12 আইফোন 12 এর এটা 64GB ভেরিয়েন্ট এটার প্রাইস আছে এটা ইন্ডিয়ান প্রাইস 79,990 টাকা ইন্ডিয়ান প্রাইস ইনঅ্যাকটিভ ফোন ইন্ডিয়ান প্রাইস 79,990 টাকা মানে বাংলাদেশি প্রাইসে প্রায় 85 এর উপরে চলে আসে 90 এর মতো তবে আমরা একদম লোয়েস্ট প্রাইসে দিচ্ছি ইনঅ্যাকটিভ ফোন একদম লোয়েস্ট প্রাইস আমরা দিচ্ছি 75,000 টাকা 75,000 টাকা এটা এখন মার্কেট প্রাইস চলছে 80,000 টাকা বসুন্ধরা বর্ণনা মার্কেটে গেলে সব জায়গায় 80,000 আমাদের কাছে অনলি 75,000 শুধু আপনার জন্য যদি আসিফ ভাই না বলে আসিফ ভাই ভিডিও দেখে আসছি তাহলে 75,000 আচ্ছা যদি অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে স্টক থাকে না আমাদের এমন হয় আজকে আছে কালকে চলে যাবে যখন দোকানদার এই আমাদের কাছে নিয়ে যায় হোলসেল বলে কথা হোলসেলার বলে যারা হোল মানে হোলসেলে যারা প্রোডাক্ট নিতে আসে আমরা কিন্তু হোলসেলও করি যদি কোনো কাস্টমার হোলসেল নিতে যায় যে আমি হোলসেলে নিব আমার দোকান আছে সেই ক্ষেত্রেও নিতে পারবে হোলসেল প্রাইসে আরেকটু কমে দিব আরেকটু কমে দিব যদি 5 পিস মিনিমাম নিতে হয় হোলসেলে 5 পিস আচ্ছা 5 পিসের নিচে আমরা হোলসেল করি না তো আমি ভবিষ্যতে ব্যবসা শুরু করব আপনার মাধ্যমে হাত ধরে আইফোন 12 এর পরে দেখা যাচ্ছে আইফোন 12 মিনি মার্কেট এখন এটা নাই ধরতে গেলে খুবই কম খুবই শর্টেজ আইফোন 12 মিনি এর আমার দুইটা কালার আছে ইনঅ্যাকটিভ ফোন এটার প্রাইস দেখিয়ে দেন 69,990 আচ্ছা 69,990 এটা দুইটা কালার আছে পার্পল ব্লু 64GB ভেরিয়েন্ট এটার প্রাইসও খুব লোয়েস্ট এটা এখন মার্কেটে 66,000 চলছে এটা তো 5000 টাকা ডিসকাউন্ট শুধু আপনার জন্য 5000 টাকা ডিসকাউন্ট 1-2000 টাকা ডিসকাউন্ট ডাইরেক্ট 5000 যদি বলে যে আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসি 61,000 টাকা 61,000 আইফোন 12 মিনি আচ্ছা স্টক লিমিটেড আমার কাছে স্টক নাই দুই তিন পিস আছে আর কি সব সেল আপনার কাছে জানতে চাই যদি 12 সিরিজের ফোন এবং 13 সিরিজের ফোন আপনার কাছে আসে কেমন রেঞ্জে দিতে পারবেন 13 সিরিজ বা 13 প্রো 13 মিনি 13 প্রো প্রো ম্যাক্স সবই ছিল আমরা তো মূলত হোলসেল করি দেখা যায় আজকে আসছে আমরা প্রাইস মানে হোলসেলার হিসাবে যা আসে কাস্টমার আসে দিয়ে দিই অন্য কোনো দোকানদার আসলে আমি নিব প্রাইস সেল করে ফেলে একসাথে সব সেল করে ফেলে আচ্ছা প্রাইস রেঞ্জটা একটু প্রাইস রেঞ্জ বলতে এখন 13 প্রো ম্যাক্স 128GB আমাদের কাছ থেকে নিলে দিতে পারবো 36,000 টাকা
136,000 টাকা আইফোন 13 প্রো ম্যাক্স 128GB সিঙ্গেল সিম দিতে পারবো। আর 256 256 আপনার 143,444 এরকম পড়বে আর কি। আর 512 512 প্রাইসটা আমার আইডিয়া নেই, কারণ এখন প্রাইস আর কি কমছে, যার কারণে আমার এটা আইডিয়া আমি দিতে পারতেছি। দুইটা ভেরিয়েন্ট আমার কাছে আসে আর কি। আর 12 সিরিজের আপনার 12 প্রো ম্যাক্স আমরা লাস্ট সেল করছি 99,000 টাকা 128GB 12 প্রো ম্যাক্স 128GB 99,000 টাকা বিক্রি করছি লাস্ট। আপনার এরকমের ভিতরে দিতে পারবো। আর 12 প্রো যদি নেন 12 প্রো 128GB দিতে পারবো আপনার 92-91 এরকমের ভিতরে থাকবে। আচ্ছা ম্যাক্স ম্যাক্স আপনার 99 128GB 256GB হয়তো বা 1,03,000 এরকম আসবে, মার্কেট থেকে কম। মানে যেখানে সব ঘুরবে সব দেখে এসে আপনার নাম বলে আপনার জন্য সব আরেকটু কমায় দিব। তো আমাদের এখানে লোয়েস্ট প্রাইস, সবকিছু লোয়েস্ট, কারণ আমরা হোলসেল করি, ওই হিসাবে রিটেল করি। পরবর্তীতে কোন ডিভাইসগুলো দেখাবেন? পরবর্তীতে আমরা চলে হুয়াওয়ে ডিভাইসগুলো দেখাই। হুয়াওয়ের পর আরও ফ্ল্যাগশিপ মডেল আছে, ওগুলো দেখাবো। হুয়াওয়ে এটা হচ্ছে আপনার ম্যাট 30 প্রো। এটা হুয়াওয়ের খুবই জনপ্রিয় একটা ফোন, পার্পল কালার ক্যামেরা। হ্যাঁ এটা সিলভার কালার আর কি, পার্পলের মধ্যে, তবে এটা সিলভার কালার। এইটা আপনার ক্যামেরার জন্য বেস্ট আর কি, মানে বেস্ট ক্যামেরা ফোন হিসাবে এটা নাম আসছে আর কি, যদি আপনি গুগলে সার্চ করেন। এইটার প্রাইস থাকবে 8GB 256GB। আচ্ছা অল্প কয়েকদিন ইউজড, অল্প কয়েকদিন ইউজড, এটার প্রাইস রাখবো আমরা 45,500। আচ্ছা এটার সাথে বক্স 130 সবই আছে, অরিজিনাল মানি রিসিট দিতে পারবো, সিঙ্গাপুরের মানি রিসিট এটার সাথে প্রোভাইড করতে পারবো যদি কোনো কাস্টমার চায়। সিঙ্গাপুরের মানি রিসিট সিঙ্গাপুর থেকে পারচেজ করা। এটা হচ্ছে ম্যাট 30 প্রো, এটা লেটেস্ট মডেল ম্যাট সিরিজের। ম্যাট 50 প্রো আসতেছে, এটা দুইটা কালার আছে, আমি দুইটা কালারই দেখাচ্ছি। এই একটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা সিলভারটা কিন্তু জোস লাগে, সিলভার একটা ব্ল্যাক একটা। এটা 8GB 256GB কয়েকদিন ইউজ করা ফোন। এটার প্রাইস দুইটা দুই রকম আছে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সিলভারটার প্রাইস একটু কম, মানে এটার কন্ডিশনটা একটু, এই যে এখানে একটু স্পট আছে দেখিয়ে দিচ্ছি, এখানে একটু যে হালকা দাগ আছে, আচ্ছা এটার জন্য এটার প্রাইস কম। এটার প্রাইস হচ্ছে 66,000 টাকা, 8GB 256GB। এটার প্রাইস হচ্ছে 68,000 আর 256, এটা প্রেস, ওটা থেকে কন্ডিশনের উপরে দাম ডিপেন্ডেড করে। এরপর চলে যাবো P40 Pro, দুইটা কালার আছে। এইটাও কিন্তু চরম লেভেলের ক্যামেরা। হ্যাঁ চরম লেভেলের ক্যামেরা। এটার আরেকটা মডেল আছে P40 Pro Plus, ওইটা আমাদের কাছে ছিল, সেল হয়ে গেছে। এটার আপনার দুইটা কালার আছে, সিলভার অ্যান্ড ব্লু, দুইটা কালার আছে, 8GB 256GB ভেরিয়েন্ট। এটার প্রাইস রাখবো 52,500 টাকা। আচ্ছা সাথে বক্স এক্সক্লুসিভ সব দেওয়া হবে, 52,500 টাকা, 8GB 256GB। এর আগের ভিডিওতেও অনেকে বলছে যে ভাই বাংলায় বলেন, অনেকে আবার বলে যে ইংলিশে বলে, বাংলা দুটো মিলিয়ে দিচ্ছে জন্য যাতে কাস্টমার যারা যেভাবে বুঝে আর কি। অনেকে এই প্রশ্নটা করছিলাম আমি। P40 Pro থেকে আমরা এবার অন্য কিছু দেখাই, অন্য কিছুতে চলে যাই। এরপর আমরা সবচেয়ে লেটেস্ট, যেটার জন্য আমরা অপেক্ষা ছিলাম, একদম লেটেস্ট মডেল ভিভোর। এটা বিডিতে সর্বপ্রথম আমরাই আনছি, তারপর আমাদের থেকে অনেকে নিছে, ভিভো X70 Pro Plus। ভিভো X70 Pro বাংলাদেশে রিলিজ হয়েছে কিছুদিন আগে, একদম লেটেস্ট। এই যে এটা এইটা হচ্ছে ভিভো X70 Pro, এটা আমাদের কাছে আছে নিউ, এটা পরে দেখাচ্ছি। এইটার এখানে দেখতে পাচ্ছেন X70 Pro Plus, এটার এই যে এটা খোলা, ওটা ইনটেক। আচ্ছা আর এখানে আছে X70 Pro, এটা X60 Pro Plus, সবগুলাই কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল। ভিভো X70 Pro Plus 12GB 256GB ভেরিয়েন্ট, 12GB 256GB ভেরিয়েন্ট মার্কেটে এখনো নাই, ধরতে গেলে যেখানে আছে 1,00,000 টাকা চলতেছে প্রাইস। আচ্ছা 1,00,000 1,00,000 প্লাস আমাদের কাছে যদি আসেন আসিফ ভাইয়ের জন্য 95,500 টাকা। আচ্ছা 95,500 টাকা, তারপরও আসলে চেষ্টা করবো আর কিছু সম্মান করার জন্য, একদম লোয়েস্ট প্রাইস। আচ্ছা বক্সে তো সব কিছু সব আছে, এটা নতুনই জাস্ট ওপেন করছি, এটার সাথে যে মানি রিসিট আছে দেখেন, বলছি না মানি রিসিট থাকে, মানি রিসিট আছে। এটা হচ্ছে কোন দেশে মানি রিসিট? এটা ইন্ডিয়া থেকে পারচেজ করা, ইন্ডিয়ার। তারপরে চলে যাবো আরেকটা মডেল, এটাও সবচেয়ে এক্সপেন্সিভ মডেল, অনেক ইউনিক একটা মডেল। এটা যারা শৌখিন যারা আছে যে না একটু এক্সপেন্সিভ বা ইউনিক কিছু ইউজ করবো, তারা আসলে এই ফোনটা নেয়, আমার কাছে অনেকগুলো নিছে, পারচেস করছে। এটা হচ্ছে Motorola Razr 5G, অনেক দামি একটা ফোন, এটা ফোল্ড করা যায় ডিসপ্লে। এটা 8GB 256GB ভেরিয়ান্ট, 8GB 256 স্ন্যাপড্রাগন চিপসেট। এটার আগের আরেকটা ছিল Motorola Razr, এটা Razr 5G টা, এটা যখন মার্কেটে ফার্স্ট আসছে এটা 1,50,000 ছিল, ব্ল্যাক কালারটা 1,50,000। এখন এইটা আমরা প্রাইস নিচ্ছি, এটা ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন হয়েছে বক্স, এটা আমরা প্রাইস নিচ্ছি, এটা এখন 1,25,30 চলতেছে। আমরা এত প্রাইস না, আমরা একবার লোয়েস্ট প্রাইসে বিক্রি করবো। এক পিস আছে আসিফ ভাইয়ের জন্য 1,10,000 টাকা, 1,10,000 টাকা Motorola Razr 5G। এটা আসলে সবাই পারচেস করে না, অনেকে বলবো ভাই এটা কী ফোন, এত টাকা দিয়ে নিবো,
ভাই OnePlus কিনবো 9 Pro কিনবো বা iPhone কিনবো 13 Pro Max কিনা যায় 12 Pro Max কিন্তু এটা আসলে তাদের জন্য না এটা যারা শৌখিন পাবলিক যে ভাই আমরা ফোন কালেকশন করি অনেক অনেক কাস্টমার আছে ফোন নিয়ে আসলে বক্সটা দেখেন এই লেভেলের বক্স হয়তো ফার্স্ট টাইম দেখছেন হ্যাঁ বক্স একটু ভালো করে দেখান এইটা হচ্ছে মোবাইলের বক্স একটা আজীব যন্ত্র না এটা কেউ বলবে মোবাইলের বক্স তো এইটার ভিতরে হচ্ছে এটা মূলত যারা শৌখিন তাদের জন্য যারা আপনার ফোন দেখা যায় যে কয় মানে আছে কালেকশন করে আমাদের কিছু কাস্টমার আছে ভিআইপি কাস্টমার যারা ফোন দামি দামি ফোন নিয়ে দুই তিন দিন ইউজ করে বা রেখে দেয় এরকম কাস্টমারদের জন্য এগুলো আর কি এগুলো সবার জন্য না এগুলো মিউজিয়ামে রাখা এটা আসলে হ্যাঁ এটা জাস্ট আমরা শপিস হিসেবে রাখছি কেউ কি নিলে নিবে না নিলে শপিস থাকবে আর কি এই হিসাব করে রাখছি আচ্ছা তো প্রাইসটা কত যেন বললেন এটা 110,000 রাখা যাবে 10,000 110,000 রাখা যাবে এটা ব্র্যান্ড নিউ একদম জাস্ট বক্স ওপেন আসছে আর কি আমরা এই বক্স ওপেন করছি দেখানোর জন্য এরপরে চলে যাব Xiaomi এর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস সবচেয়ে লেটেস্ট মডেল ফ্ল্যাগশিপ Mi 11 Ultra Mi 11 Ultra এটা আপনার Xiaomi হ্যাঁ ইউজড এটা কিন্তু ইউজড সবখানে এখনো আসে নাই আমাদের কাছে চলে আসছে Mi 11 Ultra সবচেয়ে লেটেস্ট Xiaomi সবচেয়ে লেটেস্ট মডেল এটা হচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট এটা গ্লোবাল ভার্সন এটার সাথে চার্জারও আছে এটা চার্জার ছাড়াও আসে মার্কেটে চার্জার ছাড়াতেই পাওয়া যায় হ্যাঁ এটার সাথে 66 ওয়াটের চার্জার আছে সাথে 66 ওয়াট হ্যাঁ এটা তিনটা ভেরিয়েন্ট হয় একটা গ্লোবাল একটা ইন্ডিয়ান একটা হচ্ছে আপনার চাইনিজ এটা ইন্ডিয়ানটা চাইনিজটার সাথে চার্জার থাকে না তো প্রাইসটা এটার প্রাইস দেখা যাবে আপনার 76,000 টাকা আপনার জন্য মানে আপনার আমাদের এমনিতে প্রাইস দাও 78,000 টাকা 2,000 টাকা ডিসকাউন্ট আপনার জন্য তারপরে হচ্ছে Mi 10 Ultra তে আমরা চলে যাব এটার আগের ভার্সন এটাও খুবই একটা এক্সপেন্সিভ ইউনিক একটা মডেল আচ্ছা এইগুলা মূলত কত দিন ইউজ হয়ে থাকে ভাইয়া এটা আসলে এক এক রকম ইউজ হয় কোনটা দুই দিনের ইউজ আছে কোনটা 10 দিন ইউজ আছে আবার কোনটা 6 মাসের ইউজ আছে আচ্ছা এক্স্যাক্টলি বলা যায় না তবে আমাদের কাছে পারচেজ মেমো থাকে অনেক মেমো তো এগুলো সবগুলো বক্সে রাখা যায় না দেখা যায় আমরা আলাদা করে রাখছি কেউ চাইলে আমরা তখন সেটা দিয়ে দিতে পারি মিলে খুঁজে বের করে সময় দিতে হবে হ্যাঁ Mi 11 এটা হচ্ছে Mi 10 Ultra Mi 11 Ultra পরে আগের মডেল এটা আগের ভার্সন Mi 10 Ultra এটা 12GB 256GB ভেরিয়েন্ট এটা কয়েকদিন ইউজড আপনার ভিডিও দেখে কে আসে তার জন্য ডিসকাউন্টে 58,000 টাকা রাখা যাবে 58,000 টাকা 12GB 256GB বক্স এক্সক্লুসিভ সব আছে তারপর আরেকটা দেখাবো ভিভোর আরেকটা ফোন এটা ভিভোর ফ্ল্যাগশিপ এর থেকেও বেশি কিছু ধরা চলে বিদিতে বাংলাদেশে এই মডেলটা মনে কারো কাছে পাবেন না সর্বপ্রথম আমরা আনছি এখন আমাদের কাছে আছে এটা ইউজড এটা কিন্তু ইউজড এটা ব্র্যান্ড নিউ আছে ব্র্যান্ড নিউ আছে আচ্ছা দুইটাই কিন্তু अवेलेबल এই যে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট এটার সাথে আবার এক্সটারনাল 4GB ইউজ করা যায় মডেলটা কত এটা হচ্ছে Vivo Aiko 7 Legend এটা BMW এডিশন এই যে গাড়ি কোম্পানি যে BMW যে লোগো দেওয়া আছে BMW এটা হচ্ছে BMW এটার পার্টনার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ 8GB 128GB এটা হচ্ছে ইউজড 12GB 256GB 12GB সাথে আরো 4GB ইউজ করতে পারবেন টোটাল 16GB RAM আচ্ছা যারা গেমিং এর জন্য নিবে ভাই গেম খেলবো উড়ায় দুরে গেম খেলবো তাদের জন্য এটা Vivo Aiko 7 Legend BMW এডিশন এটার প্রাইস রাখবো 49,500 টাকা আর ইনটেকটা ইনটেকটা 4GB 128GB এটার প্রাইস রাখবো 50,500 টাকা আপনি অ্যাকসেসরিজ গুলো এটা দেখিয়ে দেন এই যে চার্জার এটা চার্জার হচ্ছে 66 ওয়াটের চার্জার মানে চার্জার লাগালে চার্জ হয়ে যাবে ফুল চার্জ হতে 40 মিনিট সময় লাগে আচ্ছা তারপরে Vivo আরেকটা মডেল চলে যাব Vivo Aiko 7 এটা ব্র্যান্ড নিউ ফোন এটা জাস্ট ওপেন করে রাখছি দেখানোর জন্য জাস্ট কালার দেখানোর জন্য হ্যাঁ এটা মনস্টার এডিশন Aiko 7 এর দুইটা আছে আমাদের কাছে একটা হচ্ছে রেগুলার এডিশন এটা এই যে এটা রেগুলার এডিশন ইউজড এটা পরে দেখাই আগে এটা দেখাই এটা হচ্ছে মনস্টার এডিশন Aiko 7 মনস্টার এডিশন এটার প্রাইস রাখবো আমরা 41,000 টাকা 8GB 128GB ভেরিয়েন্ট এটা মনে হয় না কারোর কাছে পাওয়া যাবে আমাদের কাছ থেকে নিতে হবে যদি কেউ নিতে চায় কারণ এটা কোথাও নাই এরপরে আমরা Vivo আরো কিছু মডেল দেখাবো Vivo Aiko 7 এটা ইউজড Vivo Aiko-টা বলে যায় আমরা Aiko 7 ইউজড হচ্ছে 12GB 256GB রাখতে পারবো 39,500 Vivo Aiko 7 এটার 8GB ভেরিয়েন্ট আছে 8GB 8GB রাখতে পারবো আপনার 36,500 36,500 টাকা Vivo আরেকটা মডেল দেখাবো Aiko সিরিজের Aiko 3 এটা 8GB 256GB 8GB 256GB এটার চিপসেট দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 865 865 প্রাইস খুব কম আছে মোটামুটি ভালোই কম দিব এটা রাখা যাবে Vivo Aiko 3 রাখা যাবে 29,000 টাকা 29 Vivo Aiko 3 তারপরে যাব Vivo আরেকটা মডেল আছে Aiko Z3 আপনার এই যেটা এটা Vivo আরেকটা এটাও খুবই লেটেস্ট মডেল আরো অনেক মডেল আছে এটা হচ্ছে Vivo Aiko Z3 এটার প্রাইস রাখবো 27,500 টাকা ব্র্যান্ড নিউ একদম ইনটেক তারপর আমরা চলে যাব ইউজড গুগল দেখাবো গুগল ব্র্যান্ডের ফোন গুগল পিক্সেল 4 XL
Google Pixel 4 XL এটা ইউজড কিছুদিন ইউজড তবে এটা কন্ডিশন একদম ফ্রেশ এটার সাথে বক্স অ্যাকসেসরিজ সব আছে এটার প্রাইস রাখবো 33,500 টাকা আচ্ছা 33,500 টাকা 6GB 64GB 6,600 33,500 টাকা এটার আরো কালার আছে যেখানে ব্ল্যাক আছে হোয়াইট আছে তারপরে দেখাবো Google Pixel 4 এটা হচ্ছে শুধু 4 ওটা ছোটটা আর কি এটার প্রাইস রাখবো 29,500 6GB 64GB গুগল পিক্সেল 4 তারপরে দেখাবো রিয়েলমির একটা ফোন রিয়েলমি এটা হচ্ছে X3 সুপার জুম এটা 50x জুম আচ্ছা এই ক্যামেরাটা দেখাইলাম আপনাদের 50x জুম এটার 8GB 128GB ভেরিয়েন্ট প্রাইস অনেক কম এটার প্রাইস রাখবো 27,000 টাকা 27,000 টাকায় 50x জুমের ফোন তারপরে আমরা দেখাবো এই পাশে আরেকটা রিয়েলমির মডেল আছে এটা হচ্ছে রিয়েলমি X7 প্রো এটা একটা ফ্ল্যাগশিপ মডেলই রিয়েলমির খুব লেটেস্ট মানে ভালো একটা মডেল এটার প্রাইস রাখবো 30,500 টাকা 8GB 128GB রিয়েলমি X7 প্রো তারপর আমরা আরও কিছু ফোন দেখাবো আমরা এখন ব্র্যান্ড নিউ ফোনে চলে যাই ইউজড মোটামুটি দেখানো হয়েছে এবার ব্র্যান্ড নিউ দেখাই ব্র্যান্ড নিউর ভিতরে আপনার এখানে রিয়েলমি জিটি এটা খুবই লেটেস্ট একটা মডেল রিয়েলমির এটা কিন্তু বাংলাদেশে আসে নাই এটা ওই যে ইয়েলো রেসিং যেটা আর কি হলুদ কালার ব্যাক হচ্ছে লেদার এডিশন এটা 12GB 256GB ভেরিয়েন্ট এটা ব্র্যান্ড নিউ ইনটেক রাখবো 54,000 টাকা স্ন্যাপড্রাগন 888 চিপসেট 54 এরপরে রিয়েলমি মাস্টার এডিশন যেটা সবাই চিনে এটার প্রাইস খুবই সস্তায় দিচ্ছে এক পিস আছে রিয়েলমি মাস্টার এডিশন 8GB 128GB প্রাইস রাখবো অনলি 30,500 টাকা তারপর রিয়েলমির আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে রিয়েলমি X7 ম্যাক্স 8GB 128GB ভেরিয়েন্ট এটার মার্কেট প্রাইস এখন আছে 34-35 এরকম সেল হচ্ছে এটা শুধুমাত্র আপনার জন্য ভাই রাখবো 31,000 টাকা একদম 3,000 টাকা ডিসকাউন্ট তারপরে দেখাবো রিয়েলমি পরে দেখাবো আপনার ভিভো X70 প্রো একদম লেটেস্ট মডেল ভিভোর এটা আপনার প্রাইস আছে আপনার 63,000 টাকা আমাদের প্রাইস 8GB 256GB অফিসিয়াল প্রাইস 72,000 আপনার 63,000 টাকা আপনার ভিডিও দেখে আসলে রাখবো 60,000 টাকা ভিভো X70 প্রো 8GB 256GB তারপরে ভিভোর আরেকটা মডেল ভিভো X60 প্রো প্লাস এটা কিন্তু কিছুদিন আগেও খুব ফেমাস মানে ফেমাসিটি ছিল এটা বের হওয়ার আগে এটার প্রাইস ছিল প্রায় 90,000-এর উপরে তো এটা আপনার ক্যামেরার জন্য বেস্ট আর কি ভিভোর এটা ভিভো X60 প্রো প্লাস 256GB 12,256GB এটার প্রাইস রাখবো 73,000 টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনার জন্য রাখবো 70,000 টাকা 73,000 টাকা দাম 70,000 টাকা রাখবো শুধু আপনার জন্য এইটা এরপরে আমরা স্যামসাং এর আরেকটা মডেল রাখবো স্যামসাং এর Z Flip 3 একদম লেটেস্ট মডেল এটা 8GB 256GB এটার প্রাইস রাখবো 87,000 টাকা 92,000 টাকা চলতেছে এখন 5,000 টাকা ডিসকাউন্ট 5,000 টাকা ডিসকাউন্টে এটা রাখা যাবে 87,000 টাকা একদম ব্র্যান্ড নিউ ইনটেক তারপর আমরা আরেকটা মডেল দেখাবো হুয়াওয়ে ম্যাট 40 প্রো 8GB 256GB এটার প্রাইস আছে 86,000 টাকা 86,000 টাকা ডিসকাউন্ট প্রাইসে আসিফ ভাই ব্লগ দেখে যে আসবে ডিসকাউন্ট প্রাইসে 81,000 টাকা রাখবো 5,000 টাকা ডিসকাউন্ট 5,000 টাকা ডিসকাউন্ট হুয়াওয়ে ম্যাট 40 প্রো তারপরে আমরা চলে যাব আরেকটা মডেল ওপ্পোর একটা লেটেস্ট মডেল ওপ্পো রেনো 6 কিন্তু লেটেস্ট লঞ্চ হয়েছে বাংলাদেশে রেনো 6 প্রো কিন্তু এখন আসেনি আমাদের কাছে রেনো 6 ছিল 5G যেটা এটা রেনো 6 প্রো 5G এটা 12GB 256GB ভেরিয়েন্ট এটার প্রাইস দেখো 45,500 45,500 টাকা তারপরে আরও কিছু মডেল আছে স্যামসাং এর ইনটেক মডেল S10e আছে স্যামসাং S10e এটা 6GB 128GB ব্র্যান্ড নিউ ফোন হ্যাঁ ব্র্যান্ড নিউ একদম ইনটেক সিল প্যাকেজ সিল লাগানো আছে ব্র্যান্ড নিউ ইনটেক এটা 6GB 128GB স্ন্যাপড্রাগন ভার্সন এটার প্রাইস দেখা যায় 30,000 টাকা আচ্ছা এটা 30,000 S10 আছে S10 ইনটেক আছে স্ন্যাপড্রাগন ভার্সন এটা হচ্ছে আপনার 8GB 128GB এটা দেখা যাবে 35,000 টাকা তারপরে হুয়াওয়ের আরেকটা ফোন আছে Nova 7i এটা অফিসিয়াল ফোন এটা 29,000 টাকা চলছে মার্কেট এখন 29,000 আমরা ডিসকাউন্টে রাখতেছি অনেক কম 21,500 টাকা 21,500 টাকা অফিসিয়াল তারপরে আরেকটা ইনটেক ফোন দেখাবো গুগলের পিক্সেল 4ও ছিল আমাদের কাছে এটা সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে ভিডিওর আগে এটা পিক্সেল 4 6GB 64GB এটা একদম ব্র্যান্ড নিউ ফোন এটা আপনার রাখা যাবে 34,000 টাকা 34,000 টাকা পিক্সেল 4 তারপর আরও কিছু মডেল আছে আপনার এই যে ওপ্পো A54 নতুন আসছে ওপ্পো এগুলো একটু লোয়েস্ট রেঞ্জের এগুলো আমাদের কাছে আসলে থাকে না সচরাচর দুই এক পিস আছে আর কি যারা লো প্রাইজের চায় ওপ্পো A54 এটা 6GB আছে 6GB 128GB ভেরিয়েন্ট আছে ওটা রাখা যাবে 17,500 টাকা 6128
464 আছে রাখা যাবে 15000 টাকা A54 Redmi 9 এ আছে Redmi 9 এ রাখা যাবে 11000 টাকা 464 ব্র্যান্ড নিউ এটা ইনটেক একদম 81000 টাকার ফোন মাত্র পাবেন 13000 টাকায় তারপর আবার Sony Xperia যে ফোনটার অনেক ভ্যালু ছিল মার্কেটে ভ্যালু ছিল মানুষ শুধু Xperia নাম শুনলে শান্তি এমন একটা সময় ছিল যে সময়টাতে মানুষ শুধু Xperia খুঁজত আচ্ছা তাও অনেক হাই প্রাইজের একটা ফোন মাত্র 13000 টাকায় 81000 টাকার ফোন 13000 মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকায় Sony Xperia XZ2 Snapdragon 845 চিপসেট এটার পর আরেকটা মডেল আছে Sony এর আমাদের কাছে এইটা হচ্ছে Sony Xperia XZ3 Sony Xperia XZ3 Snapdragon 845 চিপসেট কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এগুলো তো অরিজিনাল সনি যদি কেউ কপি ক্লোন প্রুফ করতে পারে বা দুই নম্বর প্রুফ করতে পারে সাথে সাথে মানি ব্যাক গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি দেব কপি ক্লোনের জন্য এটা জাস্ট বাইরের দেশে কিছুদিন ইউজ হইছে কয়েক মাস ইউজের পর আর এটা চেঞ্জ করে আপডেট মডেল নিছে এগুলো আমরা একসাথে কিনে আনছি এই আর কি এটা Sony Xperia XZ3 এটার প্রাইস রাখবো অনলি 16500 টাকা 16500 টাকা Sony Xperia XZ3 এরপর আমরা স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ মডেল দেখাবো লো প্রাইসে স্যামসাং S9 Plus স্যামসাং S9 Plus স্যামসাং S9 এগুলো ইউজড ফোন এটা স্যামসাং S9 4GB 64GB স্ন্যাপড্রাগন 845 চিপসেট যারা গেমিং এর জন্য যে পাবজি খেলবে বা গেমিং এর জন্য ভালো ফোন চাচ্ছে কম টাকায় তাদের জন্য স্যামসাং S9 রাখা যাবে 17500 টাকা 17500 টাকা এটা ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আচ্ছা কার্ভ ডিসপ্লে এটা মানে ফোনের ডিসপ্লে যে প্রাইস আছে ডিসপ্লে প্রাইসের দামে ফোন পাচ্ছে ফোনের ডিসপ্লে প্রাইস আছে 12000 টাকার মতো ফোন হচ্ছে 17000 টাকা এটা হচ্ছে S9 প্লাস এটার কালার মোটামুটি আমাদের কাছে থাকে এখন এই কালারটা আছে পার্পল 6GB 64GB স্ন্যাপড্রাগন 845 এটা রাখা যাবে 20500 টাকা Huawei ব্র্যান্ডের 61000 টাকা 61000 টাকার ফোন পাবেন মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকায় ফ্ল্যাগশিপ মডেল সিরিয়াসলি ভাই একদম মানে অরিজিনাল একদম ফ্রেশ কোনো দাগ দু কিচ্ছু নাই জাস্ট কয়েক মাস ইউজ হইছে বাইরে তো দানবীর ভাই যদি কেউ আপনাদের গ্যাজেট ফেয়ার শপ থেকে এই ফোনগুলা পারচেজ করে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে আমরা প্রত্যেকটা ফোনের সাথে গ্যারান্টি দিচ্ছি 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ সেটা কিছু শর্ত সাপেক্ষে থাকবে আর কি ওটা আমরা বলে দিব মানে কোম্পানি যেভাবে দেয় ওই টাইপেরই 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যদি 7 দিনের ভিতর কোনো সমস্যা হয় ড্যামেজ বা হ্যাঁ ডিসপ্লে ড্যামেজ বা হাত থেকে পড়লো বা ওয়াটার ড্যামেজ এগুলো ব্যতীত যদি কোনো সমস্যা হয় আমরা সাথে সাথে চেঞ্জ দিব 1 সপ্তাহের ভিতরে আর 1 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা সার্ভিস দেবো ফ্রি সার্ভিস দেবো আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই সুন্দর সুন্দর ফোনগুলা কিভাবে নিতে পারবে ঢাকার ভিতরে আমাদের কোনো ডেলিভারি নেই হোম ডেলিভারি আমাদের সিস্টেমটা নেই যদি ঢাকার ভিতরে কেউ নিতে চায় তাহলে হলে আমাদের শোরুম ভিজিট করে নিতে হবে আর নাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি আপনার এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি সেটা কন্ডিশনে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 200 বা 300 টাকা এরকম ডেলিভারি চার্জ আসবে চার্জটা আর ফোনের যে দাম দাম থেকে সিকিউরিটি মানি দিতে হবে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা টোটাল 1300 টাকা আমাদের বিকাশ করলে আমাদের অ্যাড্রেস আমাদেরকে এসএমএস করলে আমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিব ঢাকার ভিতরে এবং বাইরে ঢাকার ভিতরে বাইরে যেভাবেই নে আমরা দিয়ে দিব ফোন যখন যাবে তখন টাকা দিয়ে ফোন তুলে নেবে ফোনে যদি কোনো ধরনের প্রবলেম পায় 7 ডেজ সুবিধা আবার চেঞ্জ দিব কোনো সমস্যা নেই ইএমআই সুবিধা রয়েছে আপনাদের কাছে ইএমআই সুবিধা আমাদের আছে তবে ইএমআই সুবিধা আপাতত একটু বন্ধ আছে তো ইএমআই সুবিধা আমাদের আছে আমরা ইএমআই দিচ্ছি সমস্যা নেই ইএমআই আমাদেরকে যদি ইএমআই থেকে ফোন নিতে চান আমাদের কন্টাক্ট নাম্বার দেখাবো কন্টাক্ট নাম্বারে ফোন করে জেনে নেবেন কোন ব্যাংকে কি রকম সিস্টেম আমরা বলে দিব এটা আচ্ছা যদি কেউ আপনার শপে সরাসরি আসতে চায় তাহলে কিভাবে আসবে অ্যাড্রেস আমাদের শপে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে ফার্স্ট আব্দুল্লাহপুর আসতে হবে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এসে মেন রোডের পাশেই পলওয়েল কার্নেশন শপিং সেন্টার পলওয়েল কার্নেশন শপিং সেন্টারে লিফটের 6 লেভেল 6-এ 53 নম্বর দোকান 53 নম্বর দোকানে আসলে হবে গ্যাজেট ফেয়ার আমাদের দোকানের নাম হচ্ছে গ্যাজেট ফেয়ার এমনকি আমাদের গ্যাজেট ফেয়ার নামে পেজও আছে ফেসবুক পেজ আছে ফেসবুকে গ্রুপও আছে যদি আমাদের ফোনের আপডেটগুলো জানতে চান রেগুলার আপডেট যে কী কী ধরনের ফোন আমাদের আসতেছে বা কী কী প্রাইসটা আছে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন বা ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি আমাদের আপডেট প্রাইসগুলো বা আপডেট মডেলগুলো সম্বন্ধে জানতে পারবেন বিয়ার সবচাইতে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আজকে যে ইউনিক ফোনগুলো আপনাদের দেখাইলাম এবং কি নিজেও দেখলাম আপনাদের দেখাইলাম খুবই ভালো লাগলো আসলে এত ইউনিক ডিভাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ফোন তারপরে আরও এইখানে আছে Xiaomi-র এছাড়াও কিন্তু অন্যান্য ফোনগুলো অনেক ইউনিক ডিভাইসগুলো আছে অনেকেই কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিনতে চান তারা কিন্তু সরাসরি
এই হোলসেল শপ থেকে নিতে পারেন। তো ভাই আপনারা তো মূলত হোলসেল করে থাকেন, আমরা রিটেল হোলসেল দুইটাই করে থাকি। যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিতে চায় যে আমি হোলসেলে নিব, তাহলে সেক্ষেত্রে পাঁচটা ফোন একসাথে নিতে হবে, পাঁচটা এক মডেলে না, পাঁচ মডেলে পাঁচটা নিতে পারবে। সেক্ষেত্রে আমরা প্রাইস আরও বেটার প্রাইস দেবো, হোলসেল প্রাইস, মানে আমাদের কাছ থেকে নিয়ে সে সেল করতে পারবে, একটা প্রাইসে প্রফিট করে সেল করতে পারবে। তবে হোলসেল নিলে মিনিমাম পাঁচ পিস ফোন নিতে হবে। আর আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওটাতে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে, ডিরেক্টলি আমার নাম্বারই দেওয়া আছে, আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি এই প্রাইসটা সব দিয়ে দিব। তো ভিউয়ার্স বিস্তারিত জানতে পারলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো বাটনটা প্রেস করে রাখবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর আমাদের সাথেই থাকবেন সবসময়। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।